हेलो फ्रेंड्स, वेलकम टू प्रेम बार्ता। आमी होलाम प्रबोध हाजरा। बंधुगण, आज एक खूब ही परिचित एवं पुष्टिकर खाबार विषय आलोचना करब, जार नाम टमाटो। और आजकेर भिडियोर मध्य टमाटोर पुष्टिगुण एवं उपकारितार बेपारे जानब। ताहले एबारे शुरू करा जाक। टमाटो खूब सुस्वादु, टमाटो खेते पसंद करे ना एमन लोक खुजे पा असम्भव। आमरा साधारणत सलाद हिसाबे टमाटो खाई, एछाड़ा अनेकेई सब्जिर मध्य दिए टमाटो खेते पसंद करें, जाते सब्जी के आरो सुस्वादु बनिए दे। टमाटो खूबी पुष्टिकर एवं विभिन्न पुष्टि उपादान रयेछे। आज के आमरा टमाटो खाओयार उपकारिता निये विस्तारित जानबो। ताई एबारे जेने नीन आगेकार भिडियोटी पुरोटी देखुन। टमाटोर पुष्टिगुण। टमाटो पुष्टिगुणे भरपूर, फले आमादेर शरीरेर विभिन्न रोग साराते विशेष भूमिका पालन करे थाके। टमाटोर मध्ये थाके शर्करा, फैट, आमिष, फाइबार, भिटामिन ए, कोलेस्टेरल एवं पटाशियम, मैगनेशियम, भिटामिन सी और सबसे इम्पोर्टेंट हलो लाइकोपेन। ये सब पुष्टिगुणगुलोई आमादेर टमाटो के एत उपकारिता बनाय। एरपर देखबो टमाटोर कुड़ीटी उपकारिता। प्रथमत हलो हाड़ के मजबूत करे। गवेषकदेर मते टमाटोते थाका भिटामिन और क्यालसियम हाड़ के मजबूत करके सक्षम। हाड़ेर समस्या थेके मुक्ति आमरा चिकित्सकेर परामर्श निये थाकि। आपनी जदि प्रतिदिन नियमित टमेटो खेते पारें ताहले आपनार हाड़ेर समस्या अवश्य दूर हबे। द्वितीयत, शरीर सुस्थ राखे। टमाटोते थाका भिटामिन क्यालसियम पटाशियम आमादेर शरीरके सुस्थ राखते विशेष भूमिका पालन करे। एछाड़ा टमाटो खावार फले रक्ते आलफारेर मात्रा कमे जाए, फले एटी शरीरके सुस्थ राखते साहाज्य करे। एछाड़ा टमाटोते उपस्थित विभिन्न पुष्टि उपादान आमादेर स्नायुतंत्रके नियंत्रण रखे। तृतीय नम्बरे देखबो बात निरामय। जादेर आर्थाइटिस आछे तारा तो बुझते ही पारें बात कतटा कठिन जिनिस। टमाटो तादेर जोने खूबी उपकारी। एर जोन्नो प्रथमे टमाटो पाता सेद्ध करते हबे, तारपर बातेर जायगाय भालो करे लागाते हबे। देखबेन एक सप्ताहर मध्ये पोयेर पुरो उपकारिता आपनारा पेये जाबेन। चार नम्बरे देखबो क्यान्सारेर झुंकी कमाय। ক্যান্সার একটি নীরব ঘাতক রোগ যা আমাদের ধীরে ধীরে মৃত্যুতে ঠেলে দেয়। ক্যান্সার সারাতে আমরা চিকিৎসকদের পরামর্শ নিই। বেশিরভাগ চিকিৎসকরা ক্যান্সার নিরাময়ে ব্যর্থ হন। কিন্তু আপনি কি জানেন ক্যান্সারের ঝুঁকি কমাতে টমেটো কতটা কার্যকর? কারণ টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টি কার্সোজেনিক উপাদান থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বা কমাতে পারে। পঞ্চম, ত্বক উজ্জ্বল করে। টমাটো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ টমাটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ছ নম্বরে আছে চুলের স্বাস্থ্য রক্ষা করে। চুল সুস্থ রাখে এমন একটি খাবার নাম বললে টমাটোর নামও আসবে। আপনি যদি প্রতিদিন টমাটো খেতে পারেন তবে এটি আপনার চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে, কারণ টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমাদের ত্বককে সুন্দর করতে সাহায্য করে। তাই দ্রুত ফর্সা করতে চাইলে সালাদ হিসাবে প্রতিদিন 2 থেকে 3টি টমেটো খেতে পারেন। টমেটোর হার্টকে সুস্থ রাখে। টমেটোতে রয়েছে লাইকোপিন, পটাশিয়াম, ভিটামিন যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পারে, রক্তে জমাট বাঁধা কমাতে বিশেষ ভূমিকা পালন করে, ফলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায়। আট নম্বর, পরিপাকতন্ত্র ক্ষমতা বাড়ায়। সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই ভালো পরিপাকতন্ত্র থাকতে হবে, কারণ পরিপাকতন্ত্র ভালো না থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে। আপনি কি জানেন যে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পরিপাকতন্ত্রের ক্ষমতা বাড়াতে অপরিসীম কাজ করে। ৯ নম্বরে আছে ডায়াবেটিসের ঝুঁকি কমায়। গবেষকদের মতে টমেটো খেলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।
কারণ টমেটোতে এমন কিছু ক্রোমিয়াম থাকে যা রক্তের শর্করার মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও টমেটোতে থাকা আলফা লিপয়েড অ্যাসিড শর্করা এবং গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়া 10 নম্বরে দেখব কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হন তাহলে টমেটো খাওয়া আপনার জন্য খুবই উপকারী। এর জন্য টমেটো থেকে রস বের করে তাতে কাঁচামরিচ লবণ এবং চিনি মিশিয়ে নিতে হবে এবং এখন দিনে 2 থেকে 3 বার নিয়মিত সেটাকে পান করুন, ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন। এছাড়া 11 নম্বরে ওজন কমান। ওজন কমানোর জন্য আমরা অনেক ধরনের ব্যায়াম করি, আবার অনেকে তাদের ডায়েট পরিবর্তন করি। এত কিছু করার পরও দেখা যায় আমাদের শরীরে ওজন কমছে না। তবে আপনি যদি প্রতিদিন 2 থেকে 3টি টমেটো খেতে পারেন আপনার ওজন অবশ্যই কমবে, কারণ টমেটোতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা ওজন কমাতে খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে। ত্বকের সমস্যা দূর করে। ত্বকের সমস্যা গুরুতর সমস্যা, সমস্যা নিয়ে মানুষের কাছে যাওয়া বিব্রতকর। ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে হলো মুখের উপর বা গালে ব্রণ। হ্যাঁ, টমেটো এই সব সমস্যার সমাধান করতে পারে। ব্রণ সমস্যা যেখানে ত্বকে টমেটোর পাতা চেঁচে লাগান, 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনি 100% ফল পাচ্ছেন। 10 নম্বর থেকে এবারে 13 নম্বর, জ্বর উপশম করতে পারে টমেটো। জ্বর আমাদের শরীরকে দুর্বল ও ক্লান্ত করে তোলে, কিন্তু আপনি যদি প্রতিদিন নিয়মিত টমেটো খেতে পারেন তাহলে আপনার জ্বর হবে না, নয়তো তাড়াতাড়ি কমে যাবে। তাই জ্বর কমাতে প্রয়োজন হলে টমেটো খেতে পারেন, ফলে আপনার জ্বর অনেকটাই কমে যাবে। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়ায়। আমাদের শরীরের ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইতিমধ্যেই জানি যে টমেটো পুষ্টিগুণে ভরপুর, ফলে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। আপনি যদি প্রতিদিন 2টো বা 3টে টমেটোর জুস বানিয়ে খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা খুব দ্রুত বাড়তে পারবে। এছাড়া আপনি সালাদের সাথেও টমেটো খেতে পারেন। গর্ভাবস্থার উন্নতি। গর্ভাবস্থায় নারীদের টমেটো খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ টমেটোতে থাকা ভিটামিন সি আয়রন গর্ভ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তাই গর্ভের বাচ্চা সুস্থ রাখতে মহিলাদের প্রতিদিন টমেটো খাওয়া উচিত। দুর্বলতার সাথেও লড়াই করে টমেটো। শরীর দুর্বল হলে আমরা কোনো কাজ করতে পারি না, আমাদের কোনো কাজে মন লাগে না। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার মধ্যে রয়েছে টমেটো, যা শরীরকে দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। প্রতিদিন টমেটোর জুস পান করলে খুব দ্রুত দুর্বলতা ও ক্লান্তি দূর হবে। 17 নম্বরে আছে পেট ব্যথা দূর করে। আপনারা কি জানেন পেটের ব্যথা দূর করতে টমেটোই যথেষ্ট? টমেটোতে উপস্থিত ভিটামিন এবং পটাশিয়াম পেটের ব্যথা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া টমেটো কেটে কুইন্স পাউডারের সাথে মিশিয়ে খেলে ডায়রিয়ার ঝুঁকিও অনেকটা কমে যাবে। 18 নম্বরে দেখব মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে টমেটো। আমরা মাড়ি থেকে রক্তপাত হলে আজই বেশি করে টমেটো খাওয়া শুরু করুন, যার ফলে আপনি অনেক উপকৃত হবেন। টমেটোর রস মাড়ির ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, ফলে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয় এবং মাড়ি মজবুত হয়। 19 নম্বরে দেখব ক্ষুধার্ত। আমাদের শরীরে কোনো রোগ থাকলে খাওয়ার রুচি থাকে না, অর্থাৎ মুখের কোনো স্বাদ নেই। এই স্বাদ ফিরে পাওয়ার অন্যতম উপায় হলো বেশি করে টমেটো খাওয়া। টমেটো কেটে লবণ গোলমরিচ দিয়ে খান, মুখের স্বাদ খুব দ্রুত আপনি ফিরে পাবেন। এবারে লাস্টে 20 নম্বরে দেখব কাশি থেকে মুক্তি পেতে। সর্দি একটি বিরক্তিকর রোগ যা আমাদের ক্ষেত্রে গলায় ব্যথা করে। এই সর্দি কাশিতে সারাতে পারে টমেটো, কারণ টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলে সর্দি কাশি কমে যায়। তাহলে বন্ধুগণ, আপনাদেরকে টমেটো খাওয়ার উপকারিতা ইয়া টমেটোর গুণাগুণ ইয়া পৌষ্টিক গুণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলাম। আশা করি সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আপনাদের যদি এখনও কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন, আর আমরা আপনাদের মূল্যবান কমেন্টস পেয়ে খুবই
উপকৃত হব এবং আপনাদের প্রশ্নের উত্তর জানাবো। আর বন্ধুগণ, এখনো যদি আপনারা প্রেমবার্তা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করুন এবং প্লে আইকনটিও ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত মাতা।